প্রিয় দর্শক, জরুরি চিকিৎসা সেবা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। শিশু সবারই প্রিয়, শিশুর সুস্থতা কে না চায়? প্রিয় দর্শক, আমরা আজকে ভিডিও তৈরি করেছি বাংলাদেশের সকল শিশু বিশেষজ্ঞ চিকিৎসকদের চেম্বারের তথ্য এবং সিরিয়াল দেওয়ার নাম্বার নিয়ে। ধন্যবাদ সবাইকে, সম্পূর্ণ ভিডিওটি দেখুন। প্রফেসর ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ, জেনারেল পেডিয়াট্রিক্স অ্যান্ড নিউনেটোলজি অর্থাৎ নবজাতক শিশু বিশেষজ্ঞ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, উনি চেম্বার করেন উইমেন্স অ্যান্ড চিলড্রেন হসপিটাল, সাত মসজিদ রোড, ধানমন্ডি। অ্যাপয়েন্টমেন্টের জন্য সকল তথ্য ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা যোগাযোগ করে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। প্রিয় দর্শক, মেডিকেল সম্পর্কিত সকল তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন আমাদের পরবর্তী নতুন নতুন সকল ভিডিও আপডেট পেতে। ধন্যবাদ। প্রফেসর ডাক্তার শাহিন আক্তার, প্রফেসর অ্যান্ড ডিরেক্টর নিউরো চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড অটিজম ইন চিলড্রেন, বিএসএমএমইউ। অনেক সময় দেখা যায় বাচ্চারা অনেক লেটে কথা বলে, অথবা জন্মের সময় কোনো সমস্যার কারণে বাচ্চাদের ব্রেনে বা মাথায় আঘাতজনিত কারণে অনেক সমস্যা দেখা দেয়। সেক্ষেত্রে আপনারা ওনাকে দেখাতে পারেন, উনি অটিজম বিশেষজ্ঞ এবং বাচ্চাদের নিউরোচেন ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেন, চেম্বার করেন সেন্ট্রাল হসপিটাল লিমিটেড, গ্রিন রোড। প্রফেসর ডাক্তার এএসএম বজলুল করিম, চেম্বার করেন সেন্ট্রাল হসপিটাল লিমিটেড, গ্রিন রোড। উনিও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডাক্তার, উনি নিউট্রিশন অ্যান্ড গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল বিষয়ে অভিজ্ঞ, অর্থাৎ বাচ্চাদের খাবার সমস্যা, অথবা বাচ্চারা দেখা যায় অনেক দুর্বল থাকে, বাচ্চাদের খাবার নিয়ে যে কোনো সমস্যা এবং পেটের যে কোনো সমস্যায় ওনাকে দেখাতে পারেন। প্রফেসর ডাক্তার এমডি জাহিদ হোসেন, কার্ডিওলজি অর্থাৎ পেডিয়াট্রিক কার্ডিওলজি। অনেক সময় বাচ্চাদের জন্মগতভাবে হার্টে অনেক ধরনের সমস্যা থাকে, হার্টের ছিদ্র থেকে শুরু করে হার্টে প্যালপিটেশন বা হার্ট রেট অনেক বেশি থাকে, সেক্ষেত্রে আপনারা ওনার অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন সেন্ট্রাল হসপিটাল লিমিটেড, গ্রিন রোড। উনি ওখানে চেম্বার করেন, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যোগাযোগ করতে পারেন। প্রফেসর ডাক্তার এমডি মিজানুর রহমান, প্রফেসর অ্যান্ড হেড নিউরোলজি বিএসএমইউ, চাইল্ড নিউরোলজি বিএসএমইউ। উনি শিশু নিউরোলজি বিশেষজ্ঞ, অর্থাৎ বাচ্চাদের ব্রেইনে আঘাতজনিত জন্মগত যে কোনো সমস্যায় ওনাকে দেখাতে পারেন, চেম্বার করেন সেন্ট্রাল হসপিটাল লিমিটেড, গ্রিন রোড, ধানমন্ডি। অ্যাপয়েন্টমেন্টের নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। প্রফেসর ডাক্তার সৈয়দ খায়রুল আমিন, উনি চেম্বার করেন ল্যাবেট স্পেশালিস্ট হসপিটাল, ধানমন্ডি। উনি বাংলাদেশ ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ ওখানকার ডাক্তার, চেম্বার করেন ল্যাবেট স্পেশালিস্ট হসপিটাল, ধানমন্ডি। প্রফেসর ডাক্তার এএফএম সেলিম, চেম্বার করেন সেন্ট্রাল হসপিটাল লিমিটেড, গ্রিন রোড, ধানমন্ডি। উনি ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ শিশু হসপিটালের ডাক্তার, চেম্বারের তথ্য সিরিয়াল নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। প্রফেসর ডাক্তার এমডি রুহুল আমিন, চেম্বার করেন পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড, ধানমন্ডি ব্রাঞ্চ। উনি পেডিয়াট্রিক পালমোনোলজি অর্থাৎ শিশুদের লাংসে যদি কোনো সমস্যা থাকে, অর্থাৎ ফুসফুসে যদি কোনো সমস্যা থাকে, নিউমোনিয়া অ্যাজমা জাতীয়, সেক্ষেত্রে আপনারা ওনার সাথে যোগাযোগ করতে পারেন, চেম্বারের তথ্য দেওয়া আছে। প্রফেসর ডাক্তার শাহানা আক্তার রহমান, প্রফেসর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, উনি পেডিয়াট্রিক রিমাটোলজি নিয়ে কাজ করেন, অর্থাৎ শিশুদের অনেক সময় আর্থ্রাইটিস হয়ে থাকে, 12 থেকে 14 বছরের নিচেও বা 18 বছর পর্যন্ত শিশু ধরা হয় আর্থ্রাইটিস, জয়েন্ট পেইন, শিশুদের এই ধরনের সমস্যায় আপনারা ওনার সাথে যোগাযোগ করতে পারেন। উনি চেম্বার করেন দিফাম জেনেটিক প্লাজা, ঢাকা, ধানমন্ডি, ওল্ড 27, সিরিয়াল নাম্বার দেওয়া আছে, অথবা আপনারা পিজি হসপিটাল আউটডোরেও ওনাকে দেখাতে পারেন।
প্রফেসর ডাক্তার এম ডি হাবিবুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, উনি চেম্বার করেন সেন্ট্রাল হসপিটাল লিমিটেড, গ্রিন রোড, ধানমন্ডি, ঢাকা। চেম্বারের তথ্য দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। প্রফেসর ডাক্তার আফিকুল ইসলাম, প্রফেসর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, চেম্বার করেন ল্যাবিড স্পেশালিস্ট হসপিটাল, গুলশান ব্রাঞ্চ। ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। উনি শিশু ক্যান্সার বিশেষজ্ঞ, শিশুদের বিভিন্ন কারণে ক্যান্সার হয়ে থাকে এবং এই ক্যান্সারের ট্রিটমেন্ট উনি খুবই ভালো করে থাকেন। ওনাকে চেম্বারে দেখাতে পারেন অথবা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পেডিয়াট্রিক হেমাটোঅনকোলজি আউটডোরেও ওনাকে দেখাতে পারেন। প্রফেসর ডাক্তার এম ডি আব্দুল মান্নান, নিউনেটোলজি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, উনি চেম্বার করেন ল্যাবিড স্পেশালিস্ট হসপিটাল, ধানমন্ডি। ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। উনি নবজাতক শিশু নিয়ে কাজ করেন, খুবই ভালো চেম্বারে দেখাতে পারেন। প্রফেসর ডাক্তার সেলিম, চেম্বার করেন ইউনাইটেড হসপিটাল লিমিটেড, গুলশান 2। সিরিয়াল দেওয়ার নাম্বার এবং লোকেশান দেওয়া আছে, আপনারা যোগাযোগ করতে পারেন। ইউনাইটেড হসপিটাল, গুলশান 2। পরবর্তীতে যে কার্ডটি দেখতে পাচ্ছেন, প্রফেসর ডাক্তার মোহাম্মদ ইস্তিয়াক হোসেন, উনি চেম্বার করেন অ্যাপোলো হসপিটাল, বসুন্ধরা, RBA। ফোন নাম্বার এবং হটলাইন দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। প্রফেসর ডাক্তার এখলাসুর রহমান, ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল, উনি চেম্বার করেন আনোয়ার খান মডার্ন হসপিটাল লিমিটেড, ধানমন্ডি। চেম্বারের তথ্য এবং ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। প্রফেসর ডাক্তার শফিকুল হক, পেডিয়াট্রিক সার্জারি, BSMU, চেম্বার করেন সেন্ট্রাল হসপিটাল লিমিটেড। শিশুদের অনেক সময় বিভিন্ন সমস্যা হয়ে থাকে, সার্জিক্যাল রিলেটেড অপারেশনজনিত অনেক সমস্যা হয়ে থাকে, সেক্ষেত্রে ওনাকে দেখাতে পারেন সেন্ট্রাল হসপিটাল লিমিটেড। প্রফেসর ডাক্তার মোহাম্মদ জাহিদ হোসাইন, পেডিয়াট্রিক কার্ডিওলজি, BSMU, উনিও শিশু হৃদরোগ বিশেষজ্ঞ। শিশুদের জন্মগতভাবে হার্টে বিভিন্ন সমস্যা থাকে, হার্টবিট থেকে শুরু করে হার্টের ছিদ্র, অনেক ধরনের সমস্যা থাকে, সেক্ষেত্রে ওনাকে দেখাতে পারেন সেন্ট্রাল হসপিটাল লিমিটেড, গ্রিন রোড, ধানমন্ডি। অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার নাম্বার এবং তথ্য দেওয়া আছে। প্রফেসর ডাক্তার গোলাম মহিউদ্দিন, ডিপার্টমেন্ট অফ পেডিয়াট্রিক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, উনি শিশু কিডনি বিশেষজ্ঞ। আলরাজি হসপিটালে চেম্বার করেন ফার্মগেট, ঢাকা। ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। শিশুদের কিডনিজনিত সমস্যার জন্য ওনাকে দেখাতে পারেন। একুইট গ্লোমেরুলার নেফ্রাইটিস, কিডনিতে বিভিন্ন সমস্যা হয়ে থাকে, সেক্ষেত্রে ওনার সাথে যোগাযোগ করতে পারেন। প্রফেসর ডাক্তার মোহাম্মদ হানিফ, উনি শিশু হসপিটালের ডাক্তার, চেম্বার করেন পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড, ধানমন্ডি ব্রাঞ্চ। ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। প্রিয় দর্শক, জরুরি চিকিৎসা সেবা চ্যানেলটি চিকিৎসা সম্পর্কিত সকল তথ্য আপনাদেরকে দিয়ে থাকে। আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি পরবর্তী ভিডিও আপডেট পেতে। ধন্যবাদ সবাইকে।